দিদি, সকাল থেকে দেখছি চুপ মারিয়ে বসে আছো, কি হয়েছে বলবেন যে? টাইম পাস করতে পারছো না? আমাকে বলো টাইম পাসের মাস্টার আমি। দেখো টাইম পাস করার কতগুলো উপায় আছে, দেখো তুমি শুনো। হ্যাঁ দেখো, রাস্তায় মারামারি হচ্ছে, দাঁড়িয়ে যাও, একবারে টাইম পাস হয়ে যাবে। আর ইয়ার কথা, উয়ার কানে চুগলি, টাইম পাস। হ্যাঁ, আর একটা সবচেয়ে ফেভারিট আমার, একবারে ফেভারিট, কি বলো তো, লোকের ঘরে জানলা খুলে আছে, রাজা রানী গিয়া আড়ি পাততে শুরু। হ্যাঁ সারা যা লাগে না, একবারে মিক্সচারের মতো তো টাইম পাস, একবারে পেট খারাপে ইয়ার মতো বেরিয়ে হবে, একটু মনে দিল একদম। হ্যাঁ হ্যাঁ দেখো, তোমাদের মন যাচ্ছে টাইম পাস করতে, এরকম। হ্যাঁ হ্যাঁ দেখো, ইয়াতে ঘরে আসছে আমাদের জামাই বাবু। হ্যাঁ দেখো, জামাই বাবু বলে ওর উড়ে গিয়ে যায় না, ও তো বলতো ঘোষ দা, ও তো ঘোষ দা বলতে হয়। পূজাতে বাড়ি যাবো স্লিপার ক্লাসে, জনগণ কি বলবে, ঘোষ মানের বউ আমি, তুমি ছাড়ো তো। জনগণ কি বলবে, বলবে ফার্স্ট ক্লাসে এসেছি, ট্রেন থেকে নামার সাথে সাথে একবারে বাবু এসেছে, বাবু এসেছে, বাবু এসেছে করে একদম তোমার পরম ভাইয়েরা যে তোমার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নেবে, তোমার সুটকেসটা নিয়ে নেবে। হ্যাঁ বলে ওরা কি দেখতে পাবে না নাকি যে কোথা থেকে আসছো তুমি, তোমার পরম প্রাণের পুলিদের কথা বলছি আমি। আরে তুমি একটা চুপ করবে, বলি ফোনে কথা বলছি তো আমি নাকি? হ্যাঁ বল, চতুর্থী পঞ্চমী কোনো কিছুতে পাচ্ছিস না? আচ্ছা তো চাপ নিস না, স্লিপারে কেটে নে। হ্যাঁ রাজধানী, না 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 না, রাজধানী না, রাজধানী না, আরে স্লিপারে প্রকৃতির হাওয়া খেতে খেতে যাওয়া যাবে। রাজধানী পেয়েছে, কাটতে বলো কাটতে বলো, কেটে নে কেটে নে টিকিটটা। রাজধানী কোথায়, তুমি যে কি শুনতে কি শুনো না, রাজধানী তো এখন আর টিকিট থাকে নাকি? আমি সব জানি, তোমার মতো একটা হরকিপ্টে বজ্জাত লোক কখনো রাজধানীতে চড়বে, দেখেছে চোখে কোনোদিন? থাক থাক, ওই রাজধানীর খাবারগুলো ঘরে নিয়ে গিয়ে সবাইকে গিয়ে দেখাবে, বলে লোকের পেছনে হাসে, সেটা দেখেছ? থাক মানে, বলে থাক মানেটা কি, আমার মেজ দিয়ে আসছে লন্ডন থেকে ফ্লাইটে করে, বলে তোমার ভাই তো আসছে পুনে থেকে ফ্লাইটে করে, আর আমি যাব স্লিপার ক্লাসে, ওই ঘামে প্যাচ প্যাচে হয়ে লোয়ার মিডল ক্লাস লোকগুলোর সাথে গাদা গাদি করে। হ্যাঁ বলি, জনগণ কি বলবে আমাকে, বলি কেউ কিছু ভাববে না, কারোর অত টাইম নেই। ঘোষ দাও, তুমি আমার জীবনটা জ্বলিয়ে দিলে একদম। হয় ভগবান, শেষে তুমিও ঘোষ দা, মকান মালিকের বাবাও বলে ঘোষ দা, মকান মালিকও বলে ঘোষ দা, ওর ছেলেও বলে ঘোষ দা, ওর আগ্রহে সেদিনের মেয়েটা সেটা শুদ্ধ আমাকে কালকে বলছে ঘোষ দা, মেরা বল দিজিয়ে তো। কি হয়েছিস, কি পেরেছিস? হ্যাঁ ফার্মেসিতে পেরেছিস, খুব ভালো খুব ভালো, রেখে দে রেখে দে রেখে দে টিকিটটা কেটে। হ্যাঁ আপনাদের বলছি, কেমন লাগছে ঘোষ দা স্পেশাল ভিডিও, পরের কাহিনি দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে ইন্ডিয়ান টুইন্স অ্যান্ড মহুয়া। বাংলার প্রথম টুইন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন।